আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়াতানসিউল মুলকা মিম্মান তাশা। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তুমি বলে দাও আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি আবার ক্ষমতা কেড়ে নিই। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এবং ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও হচ্ছেন আল্লাহ পাক। আপনারা সবাই অবগত হয়েছেন বা জানেন, ক্ষমতা দেওয়ার মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন হন এবং কেড়ে নেওয়ার মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন হন, তাহলে কে কি স্বপ্ন দেখলো সেইটা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নাই। যে যে স্বপ্ন দেখে দেখুক, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। বর্তমান আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, হাজারো আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পরে ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তো খবরের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তাকে রিমান্ডে নেওয়ার পর চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আমি মনে করলাম যে কি চাঞ্চল্যকর তথ্য ওনার কাছ থেকে বের হলো বা পাওয়া গেল। চাঞ্চল্যকর তথ্য এটাই যে খবরে পাওয়া গেল যেটা, যে তিনি নাকি স্বপ্নে দেখেছেন তিনি মন্ত্রী হতে চান। তো এইটা স্বপ্ন কেউ দেখতেই পারে, এই স্বপ্ন আপনি একটা ক্লাসের মধ্যে যে জিজ্ঞাসা করেন ছাত্রদেরকে যে তোমাদের স্বপ্ন কি, কেউ বলবে আমি প্রাইম মিনিস্টার হতে চাই, কেউ বলবে আমি এমপি হতে চাই, কেউ বলে আমি মন্ত্রী হতে চাই, আমি ডক্টর হতে চাই, ডাক্তার হতে চাই, বিজ্ঞানিক হতে চাই, আমি পাইলট হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, এই স্বপ্নগুলো আছে। তো স্বপ্ন দেখা তো আর খারাপ কিছু না, স্বপ্ন যে কেউ দেখতেই পারে, তবে সেইটা দেখে ঘাবড়ানোর কোনো বিষয় নাই। কে কি স্বপ্ন দেখলো, কারণ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এবং ক্ষমতা নেওয়ারও মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, এই চিন্তা চেতনা, এই টেন্ডেন্সি যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে সামান্য স্বপ্ন দেখে ভয় পাওয়ার কি আছে। যদি আলেমদের স্বপ্ন দেখে এত ভয় লাগে, এত ভয় মনের মধ্যে জাগ্রত হয়, তাহলে এই আলেমদের চোখের পানির কত পাওয়ার। এ স্বপ্ন দেখেই যদি এত আতঙ্কিত হয়ে যায় আমরা, হ্যাঁ স্বপ্ন দেখেছেন মন্ত্রী হতে চাই, এই স্বপ্ন দেখে যদি আমরা এত ঘাবড়িয়ে পড়ি, এত টেনশানের মধ্যে পড়ে যাই, এত আতঙ্কিত হয়ে যায়, তাহলে এই আলেম ওলামারা যারা জেলখানার মধ্যে বন্দী আছেন এদের চোখের পানির কত পাওয়ার। যে চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে, সেই চোখের পানি আলেম ওলামা আজকে গুমরে গুমরে জেলখানার মধ্যে কাটতেছেন, চোখের পানি ফেলতেছেন তাহাজ্জুদের নামাজে। তাহলে চিন্তা করুন যে স্বপ্ন দেখে যদি এত ভয় পাই আমরা, তাহলে ওই আলেম ওলামার চোখের পানির কত পাওয়ার। ধ্বংস হয়ে যাওয়া অচিরেই দেখা যাবে যে কাউরের সাথে যদি আমরা জুলুম করি, তাহলে আমরা লক্ষ্য করে দেখব যে আলেম ওলামাদের উপরে যদি জুলুম হয়, নির্যাতন হয়, আলেম ওলামাদের সাথে যদি আমাদের বেয়াদবি হয়ে যায়, তাহলে সেই দেশে গজব নাজিল হবে। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে কয়েকটি গজব সেই দেশের উপরে আসবে, সেই জনবসতির উপরে আসবে, তার ভেতরে সেই এলাকায় ডায়াবেটিস বেড়ে যাবে এবং ঘন ঘন ভূমিকম্প হবে। সম্প্রতি একটি খবর আমরা লক্ষ্য করেছি যে ঢাকার একটি ভূমিকম্প হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। তো ঢাকার আশেপাশে যদি ভূমিকম্প হয়, 8 মাত্রার ভূমিকম্প যদি হয়, তাহলে মোটামুটি আপনার 72,000 ভবন ধসে পড়বে এবং হতাহত হবে 2 থেকে 2.5 লক্ষ মানুষ। তাহলে সম্প্রতি আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে এই যে ভূমিকম্প এত আগে ছিল না, এত ডায়াবেটিস আগে ছিল না, এত অনাবৃষ্টি আগে ছিল না, বর্তমানে যে পরিমাণে শুরু হয়ে গেছে
বৃষ্টি যখন প্রয়োজন তখন বৃষ্টি হচ্ছে না, আবার ভূমিকম্পন ঘন ঘন বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত আলেম ওলামা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে যারা কথা বলে, আল্লাহর কুরআন থেকে যারা মানুষকে মেসেজ দেয়, এদের উপরে যখন জুলুম নির্যাতন নিপীড়ন বেড়ে যাবে তখনই আল্লাহর পক্ষ থেকে বড় বড় গজব চলে আসবে। আমরা লক্ষ্য করে দেখতেছি যে এত পরিমাণে অনাবৃষ্টি, ভূমিকম্প এবং আপনার ডায়াবেটিক্স এবং হার্ট অ্যাটাক এগুলো একটা ব্যাপক আকার ধারণ করেছে, ব্যাপকভাবে চলছে, মহামারী চলছে। প্রিয় উপস্থিতি লক্ষ্য করুন, মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাফেজাহুল্লাহ আজকে জেলখানার মধ্যে যেই স্বপ্নের কথা বলার কারণে জেলখানার মধ্যে চলে গেলেন, হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘ্রাণ পাচ্ছে এই খুতবার মধ্যে এই কথা যখন নিয়ে এসেছেন, তারপর থেকে তার প্রতি একটা টার্গেট তৈরি হয়ে গেছে। কোন ইউসুফ, কে জানি আসতেছে, আমাদের বড় ধরনের মনে হয় ক্ষতি হয়ে যাবে বা আমাদের ক্ষমতার চেয়ার ধরে টান দেবে কিনা, এই যে একটা পরিস্থিতি, এত ভয় পাওয়ার কিছু নাই। কারণ আল্লাহ তো বলছেন যে ক্ষমতা দেওয়ার মালিক আমি, আবার নেবার মালিক আমি। যদি আমি ক্ষমতা থেকে নিই, ক্ষমতা কেড়ে নিই, তাহলে র‍্যাব, পুলিশ, ডিসি, আর্মি, মিনিস্টার, গোয়েন্দা সংস্থা, ডিবি, যে যাই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিতে চান তাহলে চলে যেতে হবে। যেমন ফেরাউন স্বপ্ন দেখে ভয় পেয়েছিলেন, গণকের কাছে যে যখন জিজ্ঞেস করলেন তখন গণকেরা বলল এমন একজন আসতেছে যে তোমার সমস্ত রাষ্ট্র ক্ষমতা সব কিছু তছনছ করে দিবে। সে 80,000 শিশুকে হত্যা করার পরেও ক্ষমতায় টিকে থাকতে পারেন নাই। আল্লাহ সম্মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ ক্ষমতায় বসেছিলেন এবং তাকে নাস্তনাবুদ করে জিল্লতির সাথে অপমানিত করে আল্লাহ পাক তাকে ক্ষমতা থেকে আবার বিদায় করে দিয়েছেন। এরপরে নমরুদকে আল্লাহ পাকই ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু ক্ষমতার জায়গায় সে সঠিকভাবে থাকতে পারেন নাই ক্ষমতার অপব্যবহার করার কারণে, এবং আলেমদেরকে, আলেমদের সাথে সে জুলুম করার কারণে কিন্তু নমরুদও ক্ষমতায় টিকে থাকতে পারেন নাই। কারণের কথা আমরা জানি যে কারণকে অনেক ধনক ভাণ্ডার প্রাচুর্য দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই কারণ কিন্তু সে মাটির জমিনের নিচে আস্তে 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 দেবে যাবে, বসে যাবে, চলে যাবে, এটা সেও চিন্তা করে নাই। সে কিন্তু অনেক জুলুম করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ক্ষমতা দিয়েছিল, প্রাচুর্য দিয়েছিল, তার অপব্যবহার করেছে। এজন্য আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে ক্ষমতায় টিকে থাকতে হলে যুগে যুগে কালে কালে যারা আলেমদের সাথে ভালো ব্যবহার করেছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, তারাই টিকে থাকতে পেরেছে। আর যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, হামলা মামলা, গুম, রিমান্ড, ফাঁসির মঞ্চে তাদেরকে নিয়ে গেছে, তাদের পরিণাম কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় কঠিন পরিণাম হয়েছে তাদের। এজন্য বলতে চাই যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, একজন ইউসুফকে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, এই কথা বলার পর থেকেই তার প্রতি টার্গেট চলে আসছে যে কোন ইউসুফ, কেমনভাবে কে আসতেছে না আসতেছে। ভয় পাওয়ার কারণ নেই, একজন ইউসুফ নয়, এদেশে 100 জন ইউসুফ, 1,000 ইউসুফ, 1,00,000 যদি ইউসুফ এদেশে আসে তাহলে প্রশাসনের ভাইদেরও ভালো, এদেশের প্রাইম মিনিস্টারদের ভালো, এদেশের প্রধানমন্ত্রীরও ভালো, এদেশের জনগণেরও ভালো। কারণ ইউসুফের চরিত্রবান মানুষ বানানোর জন্যই কিন্তু প্রশাসনের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছেন, এদেশের প্রধানমন্ত্রীও কিন্তু চেষ্টা করছেন যে মানুষের চরিত্র ভালো হোক, এদেশের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাক, ছিনতাই বন্ধ হয়ে যাক, রাহাজানি বন্ধ হয়ে যাক, ধর্ষণ বন্ধ হয়ে যাক, গুম বন্ধ হয়ে যাক, নির্যাতন বন্ধ হয়ে যাক, ক্যাসিনো বন্ধ হয়ে যাক, সব কিছু বন্ধ হয়ে একটি সোনালী সমাজ তৈরি হোক, সোনার বাংলাদেশ রূপান্তরিত হোক। এই সোনার বাংলাদেশ গড়তে হলে চরিত্রবান মানুষের দরকার। তো সুন্দরী জুলেখা যখন ইউসুফকে তার প্রেমের জালে ফেলার চেষ্টা করেছিল, অত্যন্ত সুন্দর চরিত্রের মানুষ হওয়ার কারণেই কিন্তু আল্লাহ পাক ইউসুফকে হেফাজত করেছিলেন। তো ইউসুফকে নিয়ে স্বপ্ন দেখা এটা খারাপের কিছু নয়। এজন্য বলি যে আমরা অতি উৎসাহিত হয়ে
যাতে করে আলেমদের সাথে আমাদের বেয়াদবি না হয়ে যায়। আলেমদের চোখের পানি কিন্তু গুরুত্ব এত কঠিন এবং এত মারাত্মক এবং এত পাওয়ার। আলেমদের চোখের পানি যদি কাউরে বিষয়ে চলে যায়, কাউরে জন্য যদি এটা অভিশাপ হয়ে যায়, তাহলে কিন্তু কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। কারণ সবারই ছেলেমেয়ে আছে, দেখা যাবে যে আলেম ওলামাদের চোখের পানির কারণে কিন্তু আমাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা চলে আসতে পারে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, প্রশাসনের ভাইদেরকে বলতে চাই যে এই কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর বয়ান শুনে কত ইঞ্জিনিয়ার ছাত্র আছে, কত আর্মি পুলিশ ডিসি মিনিস্টার কতকে ছাত্র হিসাবে আছে, শুধু দেশেই নয় বহির্বিশ্বেও তার অসংখ্য ছাত্র আছে, যারা ভালো ভালো জায়গায় কর্মসংস্থানে আছেন, ভালো ভালো জায়গায় তারা দখল করে আছেন, তারা সেই ভালো ভালো জায়গাতে চাকরি করছেন এবং তারা ভালো ভালো জায়গাতে কর্মনিয়োজিত আছেন। এজন্য বলি আসুন আমরা যেন কখনোই আলেম ওলামাদের সাথে জুলুম হয়ে না যায়। যেইটুকু অপরাধ সেইটুকুর শাস্তি, তার অতিরিক্ত যেন এমন কিছু না হয়ে যায়। আমার মনে হয়, আমার বিশ্বাস থেকে আমি বলতে চাই যে ওনাকে যদি ওইভাবে রাত 12টা 1টার দিকে যে গ্রেফতার না করে ওইভাবে হেনস্থা করে না নিয়ে এসে তাকে যদি একটা ফোন করা যেত যে আপনি থানায় দেখা করেন, আমার যতটুকু বিশ্বাস সে অবশ্যই তার আত্মবিশ্বাস, আমার যতটুকু আত্মবিশ্বাস সে অবশ্যই যেত, যে সেখানে যে তাকে বোঝানো হতো বা আলটিমেটাম দেওয়া যেতে পারো, সতর্ক করা যেতে পারতো যে আপনি এগুলো বলেন না বা এভাবে বললে এর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বা আপনার কাছ থেকে এগুলো আশা করি না, এই ধরনের যদি মেসেজ তাকে দেওয়া যেত, তা আমার মনে হয় যে নেক্সট টাইমে ওই কথাগুলো, ওই শব্দ চয়নগুলো উনি করতেন না। কিন্তু কোনো কিছু না বলে হঠাৎ করে রাত 12টা 1টার দিকে আতঙ্কিত করে তাকে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে সিপল পরিয়ে তাকে নিয়ে আসা, এটা একজন বিজ্ঞ আলেম এবং প্রতিতযশা আলেমের সাথে এটা কেমন হয়। এজন্য বলতে চাই আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, আলেমদের সাথে আমরা সম্মান করতে চাই, আলেমদেরকে আমাদের মাথার মুকুট হিসাবে আমরা রাখতে চাই, কারণ তাদের জন্যই এক মুঠো খাবার আমরা পাই। তারা তাহাজ্জুদের নামাজ পড়ে এদেশের জন্য কান্নাকাটি করে, আমাদের জন্য কান্নাকাটি করে, রিজিকের জন্য কান্নাকাটি করে, মহামারী থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের কাছে, বড় ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে কিন্তু ওনারা রাতের অন্ধকারে গভীর রাতে উঠে আল্লাহ পাকের কাছে দোয়া করে। এজন্য তাদের দোয়ার বরকতে, তাদের আমলের ফজিলতে বরকতে আমরা এক মুঠো খাবার খেয়ে বেঁচে আছি। আমরা তো না, আমরা অনেকে দেখা যায় যে নামাজ নাই, আল্লাহ নাই, জিকির নাই, কোরআন নাই, হাদিস নাই, সারাটা দিন চলে যায়, একটা বারো স্রষ্টাকে আমরা স্মরণ করতে পারি না। তো যাদের জন্য এক মুঠো খাবার খেয়ে আমি বেঁচে আছি, আমার পরিবার বেঁচে আছে, তাদের সাথে যেন আমাদের কখনো বেয়াদবি হয়ে না যায়। আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু কেঁপে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকেই হেফাজত করুন। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র নিয়ে যদি আমরা আজকে পৃথিবীতে থাকতে পারতাম, তাহলে সম্প্রতি যে ঘটনা আমরা আমাদের চোখে এসেছে, 8 মাস আগে অবৈধভাবে বিয়ে হবার পরে আবার 8 মাস পরে সেটা প্রমাণ হলো যে এটা একটা অবৈধ সম্পর্ক। নাসির ক্রিকেটার আপনারা সবাই চেনেন, এই এই ক্রিকেটার দেখা গেল যে কি করলেন, 8 মাস আগে নাসির তাকে বিয়ে করলেন এবং বিমানবালা তামিমা সুলতানা ওনাকে বিয়ে করলেন এবং 8 মাস পরে দেখা গেল কি যে সেটা অবৈধ সম্পর্ক। তাহলে এতদিন তারা এক জায়গায় ছিল, এগুলো কি জেনা হয়ে গেল না? এগুলো আইনের আওতা নিয়ে আসুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এজন্য বলি যে কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ উনি যে স্বপ্ন দেখেছিলেন যে আমি ইউসুফের জ্ঞান পাচ্ছি, যে ইউসুফ যদি আসে তাহলে এই ধরনের নোংরাপনা কিন্তু আর দেশে থাকবে না। আবার কতটা হীন মনমানসিকতা, নোংরা মনমানসিকতা আমাদের হলে এই রাকিবুল ইসলাম এ যে সাবেক যেই স্বামী, এ আবার ওনাকে রুচিবোধ কেমন, আবার যদি আসে তাহলে ওনাকে নিয়ে আবার সংসার করতে চায়। তো এই জন্য মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ যে স্বপ্নের কথা বলেছেন যে প্রত্যেকটা ঘরে ঘরে যদি একটা করে ইউসুফ থাকতো, তাহলে এই ধরনের নোংরাপনা, ব্যভিচারি, রাহাজানি, ছিনতাই, লণ্ঠন, জেনা, এগুলো সব কিছু কিন্তু দুর্নিবেশ হয়ে যেত। এই জন্য মানুষের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে চরিত্র। আল্লাহ পাক আমাদের সকলকেই সুন্দর চরিত্র নিয়ে যেন আমরা পৃথিবীতে থাকতে পারি এবং আলেম ওলামাদেরকে শ্রদ্ধা সম্মান করতে পারি, ইজ্জত করতে পারি, আলেমদেরকে যেন অহেতুক হয়রানি আমরা না করি। আমরা পরিশেষে কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ ওনার
প্রতিদ্বন্দ্বী আলেম, এই ধরনের আলেম জাতির সামনে থাকা দরকার। আল্লাহ পাক যেন ওনাকে মুক্ত করে দেন, এবং মাননীয় প্রাইম মিনিস্টারকেও বলবো এই ধরনের আলেমদেরকে যেন অবশ্যই তাদেরকে কোরআন হাদিস বলার জন্য পরিবেশ উন্মুক্ত করে দেন। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। আমরা বলছি।